আমি তোমাকেও প্রশ্ন করব, কিন্তু তার আগে আমি এখন জানতে চাইছি উনি কি বলতে চান, বলুন আপনি। আমি বরং বলি, যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে জুই আমাকে শুধরে দেবে, ঠিক আছে? এখন এসব কথা থাক, আগে পুজোটা মিটুক, তারপর তুমি যা বলার বলো। এটা ডিসাইড করা তুমি কে? যেখানে ছোটমা বলেছে আমি জানতে চাইছি, এখানে কেন কথা বলছো? এটা সময় নয় এসব কথা বলার। কিন্তু আমি এখনই জানতে চাই, আমি চাই যে সত্যিটা সবার সামনে আসুক। আচ্ছা বেশ শুনি, তোমার কি বলার আছে? কি হলো, নিজে আগ বাড়িয়ে বলতেছে, এখন এত কি ভাবছো বলো। আসলে আমি, আমার মনে হয় কনক ঠিক কথা বলেছে। ডেলিবারেটলি এখানে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা চলছে। হ্যাঁ, সত্যকে প্লিজ তুই সেটাকে এনকারেজ করিস না। স্ত্রী দেখ, এত সবের পর ওকে বাধা দেওয়ার কোনো মানেই হয় না, বরং এটাই বেটার হবে ওকে বলতে দেওয়ার। সেটাও বা বলছে কোথায়? ও বলছে না তো, অকারণ ওদের টাইমটা ওয়েস্ট করছে, দেখতে পাচ্ছ না সেটা? এই শোনো তিস্তা, তোমার দায়িত্ব জ্ঞান না থাকতে পারে, আমাদের আছে, তাই তোমার যেটা বলার সেগুলো সত্যি সত্যি বলো, আর যদি না বলতে চাও তাহলে নাটকটা এখানে এক্ষুনি বন্ধ করো। মাথা গরম করিস না, শান্ত। তুমি কি বলতে চাও তা? শান্ত হ, শান্ত হ। শান্ত হয়েছিলাম বলেই না আজকে এই বাড়িতে এই ঘটনাগুলো ঘটতে পেরেছে। আর এই যে এই মেয়েটা, ও যদি ভেবে থাকে আমি চুপ করে থাকা মানে ওকে মেনে নেওয়া, তাহলে ও সেটা ভুল ভাবছে। এই বাড়িতে আমার কি পজিশন সেই বিষয়ে আমার আইডিয়াটা ক্লিয়ার, তাই এরকম কোনো ভুল ধারণা নিয়ে আমি থাকবো না। কি জানো তিস্তা, আমি তো তোমাকে খুব ভালো করে চিনি, তাই না? ছোট বৌদি সাতকী, তোমরা কি শুনতে চাইছো ওর কাছ থেকে বলো? সত্যিটা ওর মুখ থেকে তোমরা শুনতে চাইছো তো তোমাদের মনে হয় সেটা বলবে? আমি না 500% শিওর, নিজের মুখে তো দূরে থাক, আমরা হাজার চেষ্টা করলে ওর মুখ থেকে একটা কথা আমরা বের করতে পারবো না। তুমি একটু বেশি রিয়্যাক্ট করছো না শ্রীপর্ণা? ছোট বৌদি, যাকে থামানোর দরকার তুমি তাকে না থামিয়ে কি শুনতে চাইছো তোমরা? কতগুলো বানানো বাজে মিথ্যা কথা, কেন শুনবে সেগুলো? কিন্তু এতগুলো কথা বলেও তো অযথা সময় নষ্ট হচ্ছে, তাই না? ও ঠিক আছে, তোমরা শোনো ওর বানানো মিথ্যা কথাগুলো শোনো, আমার এই নাটকটা শোনার কোনো ইচ্ছে নেই। আমি না বলে আস, ছোটমা, ছোটমা আমি এতক্ষণ ধরে তোমরা অনেক কথা বলেছো তিস্তা, এবার আসল কথাটা শুনতে চাই। জুই শুধুমাত্র আমার কলিগ নয়, আমার সোলমেট। সাত্তকী আর আমার ভাইয়ের পর যদি সত্যি কেউ আমাকে ভালোবেসে থাকে, বিশ্বাস করে থাকে, তাহলে সেটা জুই। তবে আমি জুইকে যা ভালোবাসি তার থেকে অনেক বেশি ভালোবাসে গুড্ডু, কারণ ওরই কোলে পিঠে মানুষ হয়েছে গুড্ডু। ও, তাহলে তুমি বলতে চাও যে গুড্ডুকে ও কোলে পিঠে মানুষ করেছে বলে আজকে ও এখানে ওকে দেখতে চলে এসেছে, তাই তো? জুই গুড্ডুকে নিজের ছেলের মতো ভালোবাসে, তাই হতেই পারে আমার থেকেও বেশি জুইয়ের সাথে গুড্ডুর একটা অ্যাটাচমেন্ট। তিস্তা তুই আমার, হ্যাঁ জুই, মা হয়েও আমি বলবো
গুড্ডুকে মানুষ করবার পেছনে তোর যে অবদান আছে সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এই তো কনক সাক্ষী আছে, কনক জানে জুঁই কত ভালো করে গুড্ডুকে সামলায়। শুধু সামলেছে মানে শুধু সামলানোতে এমন অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেল যে উনি এখানে চলে এলেন। দেখো অভ্র, আমি যদি গুড্ডুর ভালোর জন্য সবকিছু থেকে মুখ ফিরিয়ে অত দূরে গিয়ে থাকতে পারি তাহলে ওকে ভালোবেসে একবারও এখানে আসতে পারে না? না না, আসতে নিশ্চয়ই পারে, আসবে না কেন, কিন্তু ও তো গুড্ডুকে সাথে করে নিয়েও চলে যেতে চাইছে। আর এতটা দাবি নিয়ে যখন বলছে তখন নিশ্চয়ই কোনো একটা অধিকার থেকেই বলছে। ওর অধিকারের কথা তো আমি কোনো কিছু বলিনি, আমি সত্যি ভেতর থেকে বিশ্বাস করি যে মা হিসেবে গুড্ডুর ওপর আমার যতটা অধিকার আছে জুয়েরও ততটাই আছে। তিস্তা, ব্যাপারটা না ঠিক জমছে না। তোমার গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং সিরিয়াসলি, কিন্তু কি বলতো, তোমার যুক্তিতে কোথাও না একটা ফাঁক রয়ে যাচ্ছে। অভ্র, যুক্তি দিয়ে সবসময় সম্পর্ক বোঝা যায় বলো? এই যে দেখো না, আমি তো চাইনি এখানে থাকতে, আমি তো বারবার চলে যেতে চেয়েছি এখান থেকে, কিন্তু আজ আমি ফিল করি যে এবারে সবার সাথে আমার কেমন যেন একটা টান তৈরি হয়েছে। এবারের ভালো মন্দ সব কিছুর সাথে আমার জীবনটা মিশে গেছে, বলো না এটাকে কোনো যুক্তি দিয়ে এক্সপ্লেইন করা যায়? আর এমনিতেও আমি আর জুঁই জীবনের একটা বড় অংশ একসাথে কাটিয়েছি, একে অপরের ভালো খারাপ সুখ দুঃখ সব কিছু শেয়ার করে নিয়েছি। এই তো সেদিন যখন আমি এখানে আসছিলাম তখনও জুঁই জানে যে আমি বাড়ি ফিরে যাব, কিন্তু তারপর আপনারা আমাকে বাধ্য করলেন, আমি এখানেই রয়ে গেলাম, সেটা জুঁই ভাবতে পারেনি। তাহলে এতদিন পর হঠাৎ ও আসতে গেল কেন? সাহস পায়নি, ও চেয়েছিল ওর ইমোশনগুলোকে কন্ট্রোল করতে, পেরেওছে একটা লেভেল অবধি, কিন্তু সেটার তো একটা লিমিট হয় না, আজকে আর পারেনি তাই এখানে চলে এসছে, তাই না? তুই, হ্যাঁ জুঁই, তুই সত্যি এ জীবনে আমার যা উপকার করেছিস আমি কোনো দিন সেটা ভুলতে পারবো না, আর সেটার জন্য থ্যাংক ইউ বলে আমি তোকে ছোট করবো না। কিন্তু তিস্তা, এরকম তো কথা ছিল না। কিন্তু তোকে তো আমার কথাটা চিন্তা করতে হবে। এই দেখ না, সাত্তুকি আমাকে বিয়ে করেছে, এই শাখা সিঁদুর আমি পেয়েছি, আর এরাও চান, এরাও চান আমি এখানে থেকে যাই, তারপর আর কি করে বল। তুই ভালো থাক, তুই খুব ভালো থাক, কিন্তু তুই এই ছেলে মানুষটা করবি না জুঁই। এই বাড়িটা বুট্টুর বাড়ি, নিজের বাড়ি, আর এরা সবাই সবাই খুব ভালো, এরা হচ্ছেন গুড্ডুর আপনজন। আর জানিস তো, এতদিন বাদে যেভাবেই হোক না কেন আমি তো একটা স্বীকৃতি পেয়েছি, আমার একটা সম্মান আছে, একটা পরিচয় আছে সাত্তুকির ওয়াইফ হিসেবে, তাহলে আর আমি আমি আসলে খুব দুর্বল হয়ে পড়েছি রে। আমার মাঝে মাঝে ইচ্ছে করে যে আমি আবার আমাদের সেই পুরোনো দিনগুলোতে ফিরে যাই, সেই তুই আমি গুড্ডু একসাথে আবার থাকি, কিন্তু সেটা আর হবার নয়, সেটা আর হবার নয়, আমি মনে সেই জোরটাই হারিয়ে ফেলেছি। তিস্তা, আমার কি হবে? এখানে তো নিজের জন্য আসিসনি, তুই তো এসেছিস গুড্ডুর জন্য, আর আমি খুব ভালো করে জানি আমার থেকেও বেশি গুড্ডুর ভালো তুই চাস। তাহলে তুই এটা চাইবি যে আজ গুড্ডু যা যা পেয়েছে সেগুলো সব ছেড়ে ও চলে যাক? আর দেখ জুঁই, আমরা তো জীবনে কত কষ্ট করেছি, এত কষ্টের পরেও এরকম ভালো একটা জীবন আমরা কি গুড্ডুকে দিতে পারতাম বল? পারতাম না তো। অবশ্য হ্যাঁ, আমি একটা কথা জানি, আমাকে হয়তো যে কোনো দিন এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আমি মানসিকভাবে তৈরিও তার জন্য, কিন্তু তা বলে গুড্ডু ওর প্রাপ্যটুকু পাক। হ্যাঁ রে ঝিলমি, আমি তো ব্যাপারটা কিছুই বুঝে উঠতে পারছি না গো, আমার কেমন যেন খেয়ে হারিয়ে যাচ্ছে রে। শোনো, তিস্তা একটা চালাকি করছে, ও কিছু একটা লুকানোর চেষ্টা করছে, কিন্তু এক্স্যাক্টলি কি সেটা আমিও বুঝতে পারছি না। বড় তালে বর হয়েছে বুঝেছিস,
সে তো দেখছি আমাদের উপর থেকে যাচ্ছে। মা, আমার তোমার উপর দিয়ে কে বলছে মা? ওই দেখো না, মিসেস ইন্দিরা চৌধুরীকেও ঘুল খাইয়ে ছাড়ছে এই তিস্তা।